নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। দর্শক মন্ডলী শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিন। অর্থনৈতিকভাবে চিংড়ি আমাদের দেশের রপ্তানি আয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রপ্তানিযোগ্য চিংড়ির প্রায় 70% বাগদা। সম্প্রতি দেশের চিংড়ি উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। চিহ্নিত কারণসমূহের অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব, জলবায়ু পরিবর্তনের কারণে অপর্যাপ্ত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, পানির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলীর পরিবর্তন। এ ধরনের বিরূপ পরিবেশে অধিক ঘনত্বে বাগদা চিংড়ি চাষের ফলে জানা অজানা বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব চিংড়ি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। চিংড়ি মাছের একটা চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী রয়েছে। আমরা দেখেছি ভারত, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে, নিবিড় আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ হচ্ছে এবং তারা খুব সফল হয়েছে। আমরা সাম্প্রতিক সময় জেনেছি বাংলাদেশে আপনারাও কিন্তু শুরু করেছেন সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে। তো আপনার কাছে আমি জানবো যে আমাদের এই এনভায়রনমেন্টে বা আমাদের এখানে যে সমস্ত প্রযুক্তি আপনারা ব্যবহার করছেন এই আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করতে গিয়ে, সেই ক্ষেত্রে আপনার কতটুকু সফলতা পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন তার কারণগুলি কি, এটা একটু জানতে চাই। প্রথম কথা হলো যে সেমি ইন্টেন্সিভ পদ্ধতি চিংড়ি চাষ, আমি বলবো যে সাতক্ষীরাকে, সাতক্ষীরা সমস্ত কৃষক আসলে মানে লস করেছে। এটার একটা বড় কারণ, এর কারণ তো আর আমরা বলতে পারি না, আমরা তো কৃষক, এটা বলার কথা ছিল গবেষণা প্রতিষ্ঠানের। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হলো কি, যে আসলে যেমন পোনা, কেউ বলছে যে পোনার কারণে এটা হচ্ছে না, কেউ বলছে যে পানির কারণে হচ্ছে না, কেউ বলছে যে না এটা লবণাক্ততা, একটা সাতক্ষীরার জন্য একটা বড় চ্যালেঞ্জ বলছে লবণাক্ততা। কিন্তু লাস্ট রেজাল্টটা কি, যে কোটি কোটি টাকা লস। আর ন্যাচারাল পদ্ধতিতে তো বহুদিন ধরে লস হচ্ছে, কার যে ক টাকা হবে ন্যাচারাল পদ্ধতিতে কেউ বলতে পারে না। চিংড়ি চাষে চিহ্নিত এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে চিংড়ির রোগবালাই নিয়ন্ত্রণ, চিংড়ির মৃত্যু হার কমানো ও চিংড়ির উৎপাদন বৃদ্ধিতে সফল একটি পদ্ধতি হিসাবে অ্যাকোয়া মিমিক্রি পদ্ধতিতে চিংড়ির চাষ ইতিমধ্যে পরীক্ষিত ও প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু বাংলাদেশে এই পদ্ধতির প্রয়োগ ও গবেষণা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, এই প্রেক্ষিতে কৃষি গবেষণা ফাউন্ডেশন KGF-এর আর্থিক সহায়তায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের কারিগরি ও গবেষণা সহায়তায় পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক অ্যাকোয়া মিমিক্রি পদ্ধতিটি চিংড়ি চাষে রোগ নিয়ন্ত্রণ ও চিংড়ি উৎপাদনে কতটা কার্যকরী ভূমিকা পালনে সক্ষম, সে লক্ষ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মেঘ শিমুলিয়া চিংড়ি খামারে পরীক্ষামূলক গবেষণা শুরু করা হয়েছে। প্রথমে একটু জানি আপনার কাছ থেকে যে কী কী সমস্যা আপনারা চিহ্নিত করেছেন এই চিংড়ি শিল্পে বা মৎস্য খাতের যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে বিশেষ করে আমাদের কোস্টাল এরিয়ায়, এটা একটু জানতে চাই এবং কী করছেন আপনারা তার জন্যে। বিশেষ করে সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় যারা চিংড়ি চাষের সাথে জড়িত, অধিকাংশ চিংড়ি চাষির কাছ থেকেই আমরা বিগত কয়েক বছর ধরে রিপোর্ট পেয়ে থাকি যে জানা অজানা বিভিন্ন ধরনের রোগের আক্রমণে তাদের চিংড়ি চাষটা একেবারেই লাভজনক হচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই বিনিয়োগের এক দেড় মাসের মধ্যে সমস্ত চিংড়ি তাদের মারা যাচ্ছে এবং তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন। অতি সম্প্রতি একটি রোগ সবথেকে বেশি দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি আর্লি মর্টালিটি সিন্ড্রোম, EMS। এই রোগটি চিংড়ি চাষের পোনা মজুদের, পিএল মজুদের পর থেকে এক মাস থেকে 35 দিনের মধ্যেই এই রোগটি হয়ে থাকে।
এবং এই রোগটি হওয়া ধরা পড়ার সাথে সাথে দুই থেকে তিন দিনের মধ্যে সমস্ত পুকুরের সমস্ত চিংড়ি আক্রান্ত হয়ে যাচ্ছে এবং চাষি একেবারে সর্বশান্ত হয়ে পড়তেছে। আরেকটি রোগ যেটাই চিংড়ি চাষের সাথে একেবারেই জড়িত, আপনারা জানেন যে WSSB, এই রোগটি তো এখনো আছে, আগেও ছিল। এই রোগের পাশাপাশি নতুন করে এই আর্লি মর্টালিটি সিনড্রোমটা আমাদের এখন ব্যাপক সমস্যা বলে মনে হচ্ছে। তো এইটাকে আপনারা চিহ্নিত করেছেন, তার জন্য আমরা কি করতে পারি, সেই গবেষণা কি হচ্ছে ল্যাবরেটরিতে? হ্যাঁ, সেই গবেষণাটাই আমরা করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে আপনারা জানেন যে কৃষি গবেষণা ফাউন্ডেশন আমাদের আর্থিক সহায়তা দিচ্ছে এবং আমরা এই প্রকল্পটি শ্যামনগরের একটি ফার্মে আমরা এই প্রকল্পটি পরিচালনা করছি। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে এই EMS-এর আক্রান্ত হওয়ার ব্যাপারটি শুধু আমরা নই, মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর, তারাও কিন্তু এই বিষয়টি আইডেন্টিফাই করেছে এবং তারা এটি প্রবলেম হিসেবে ধরছে। তো এই প্রেক্ষিতে আমাদের অ্যাকোয়ামিমিক্রি নামে যে নতুন একটি কালচার পদ্ধতি, যেটি বহির্বিশ্বে বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সেখানে বিজ্ঞানীরা এবং চাষি পর্যায়েও তারা এই প্রযুক্তিটি ব্যবহার করছে, আমাদের পারিপার্শ্বিকতার সাথে মিল রেখে, আমাদের ক্লাইমেট ভিন্ন, আমাদের চাষের প্রজাতি ভিন্ন, এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা আমাদের দেশেও অনুরূপ বা এই ধরনেরই একটি প্রযুক্তি কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলাতে একটি গবেষণা প্রকল্প বাস্তবায়িত করছে। এই প্রকল্পটি আমাদের শুরু হয়েছে December 2017 এবং অদ্যাবধি আমরা সেকেন্ড ক্রপ, দ্যাট মিন সেকেন্ড ইয়ার রানিং, দ্বিতীয় বর্ষ আমাদের এই প্রকল্পের চলমান রয়েছে। এই প্রকল্পের কার্যক্রমগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করে থাকি যে প্রকল্পের আমাদের উদ্ভূত EMS সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটি জৈবিক এবং প্রযুক্তিগত একটি সমন্বিত পদ্ধতি আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার কাছে একটু জানি যে আপনি তো এই কাজের সাথে, এই গবেষণার সাথে জড়িত রয়েছেন, তো মাঠ পর্যায়ে এটা যে করছেন আপনারা, এটা একটু জানবো এবং অন্যান্য কৃষক যারা ওইখানে চিংড়ি চাষ করে আসছে এতদিন, এই পদ্ধতির বাইরে যারা ছিল এতদিন, তারা তো দেখছে, তাদের প্রতিক্রিয়া কি, সেটা একটু জানতে চাই। মাঠ পর্যায়ে আমরা কিন্তু কৃষকের ফার্মেই এটা করছি, যাতে কৃষক বান্ধবী এই প্রযুক্তিটা হয়। তো সেক্ষেত্রে আমরা স্যার বলেন যে পুকুর ব্যবস্থাপনায় আমরা প্রথম থেকে শুরু করে একদম স্টেপটা আমরা কিছু ম্যানেজমেন্ট প্রসিডিউর আমরা ফলো করতেছি শুধুমাত্র, যেটা কিনা কৃষকদের জন্য অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে যেমন আমরা পুকুরের পাড়টা যাতে পাড় যাতে ক্ষয় না হয় তার জন্য আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। তো ঘাস লাগানো হতে পারে, বা আমরা আগের বছর দেখেছিলাম পলিথিন লেয়ার, এবার আমরা ঘাস বপন করে করেছি। তো এইটা আরেকটা পদ্ধতি হচ্ছে যে একটা সেন্ট্রাল একটা কূপের মতন বা গর্ত, যেটা বাংলায় বলে পুকুরের একদমই মাঝখানে, সেখানে আমরা একটা সেন্ট্রাল গর্তের মতো তৈরি করেছি, যাতে আর চারপাশে পুকুরের চারপাশে চারটা কোনা এয়ারেটর থাকবে, তো যার ফলে অর্গানিক লোডটা একেবারে চারপাশ থেকে যেন সেন্ট্রিফিউগেশন মাধ্যমে একেবারে ওই স্লোপে জমা হয়, একদম ওই গর্তে জমা হয়। গর্তটার ডেপথ কতটুকু থাকতে পারে? ডেপটা 1.5 ফিট। আচ্ছা, ফিট। এবং পিরিওডিক্যালি ওখান থেকে আমরা স্ল্যাশটা রিমুভ করার জন্য একটা সাকশন পাম্প ওখানে স্থাপন করা হয়েছে, আমরা পিরিওডিক্যালি ওখান থেকে আমরা সেটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, যার ফলে পুকুরটা আমরা আশা করছি যে অনেকটাই অর্গানিক, বিভিন্ন অ্যামোনিয়া গ্যাস বা বিভিন্ন ধরনের যে অর্গানিক লোড এগুলোর থেকে মুক্ত থাকবে, যার যেটাই কিনা অনেক ক্ষেত্রে ডিজিজটা প্রডিউস করতেছে শ্রিম্পে। তো এইটা একটা প্রসিডিউর। আর আর খাবারের ক্ষেত্রে আমরা কিছু প্রতিদিনই আমরা কিছু প্রোবায়োটিক আমরা দিব, এখানে কোনো কেমিক্যাল বা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ডিসইনফেক্ট্যান্ট আমরা ব্যবহার করব না খাবারের সাথে, না খাবারের সঙ্গেও না, পুকুর প্রস্তুত মানে পুকুরের ফার্দার কোনো ধরনের ঔষধ বা ব্যবহার ছাড়াই। তো এখানে আর একটা বিষয় আমরা খেয়াল এখানে দিচ্ছি যে খাবারের কমার্শিয়াল যে খাবার এইটাকে রিডিউস করার জন্য আমরা জাস্ট লিকুইড
ফার্মেন্টেড রাইস ব্র্যান্ড, যেটাকে বাংলায় আমরা বলতে পারি যে গাজানো, যে ধানের তুষ গাজান করে সেইটা আমরা প্রয়োগ করতেছি। কৃষকটা নিজেই তৈরি করতে পারবে, অনেক খরচও কম পড়বে, এবং এটা আমাদের পুকুরে ন্যাচারাল কিছু প্রোবায়োটিকও গ্রো করতে হেল্প করবে, সেটা কিনা মাছ খাবে, এবং এটা মাছের জন্য একটা প্রাকৃতিক খাদ্যর উৎস হিসাবেও কাজ করবে। তো সাথে সাথে তারা কমার্শিয়াল ফিডও পেল, কিছু প্রাকৃতিক খাদ্যও কিন্তু তার সাথে সাথে পেল, যদি আমরা যে গাজানো ধানের তুষের এটা ব্যবহার করছি। আচ্ছা, এটা যদি করি তাহলে কেনা ফিড কত পার্সেন্ট কমানো যেতে পারে আপনার এই গাজানো এটা যদি করেন? আমরা বর্তমানে দুইটা ট্রায়ালে, দুইটা ট্রিটমেন্টে পরীক্ষাটা করছি, যে 90% কমার্শিয়াল ফিড আর 10% গাজানো ওই ধানের তুষের লিকুইডটা, আরেকটা করছি 70% কমার্শিয়াল ফিড আর 30% গাজানো ধানের তুষের লিকুইড ফর্মটা। কিন্তু এটা দিয়ে রিসার্চ করে দেখবেন যে রেজাল্ট কোনটাতে ভালো আসে, যে কোনটাতে আমাদের গ্রোথ বা মাইক্রোবিয়াল লোড কোনটাতে আসলে সবচেয়ে অপটিমাম, মানে ভালো পাই আমরা, সেটাতে তখন আমরা কনক্লুশনে আসতে পারবো। তবে গত বছরের আমাদের কিছু অভিজ্ঞতায় আমরা কিন্তু অলরেডি ওই লিকুইড যে ফার্মেন্টেড গাজানোতে ধানের তুষটার ব্যবহারের কিছু পজিটিভ সাইট আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের যে অ্যাকোয়ামিমিক্রি যে ট্রায়াল পুকুরগুলো আছে, ওখানে কিন্তু আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, জিওপ্ল্যাঙ্কটনের প্রোডাকশনের হার অনেক বেশি পাওয়া গেছে। আমরা কাউন্ট করেছি পিরিয়ডিক্যালি, আমরা স্যাম্পলিং করছি 15 দিন পর পর ওয়াটারের, কাউন্ট করছি কতটা প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট, অ্যাকোয়ামিমিক্রি পন্ডের ট্রিটমেন্টটা অনেকটাই বেশি প্রাকৃতিক খাদ্য পাওয়া। আপনার মা ফিল্ড থেকে যে সমস্ত স্যাম্পল নিয়ে আসেন আমাদের এই ল্যাবরেটরিতে, আপনাদের ল্যাবরেটরিতে, সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করেন, পরে আবার সেগুলির রেজাল্ট ওখানে নিয়ে যাওয়ার মাধ্যমে আবার সেগুলি প্রয়োগ করেন? হ্যাঁ, ওটা আমরা স্যাম্পলটা আমরা ফোর্থনাইটলি আমরা এমনি চিংড়ির গ্রোথটা দেখছি, যে কন্ট্রোল একটা পন্ড আছে আমাদের, যেখানে আমাদের জাস্ট ওই অঞ্চলে যে ট্রেডিশনালি যে ফার্মাররা করছে সেইটা, তো সেখানে শ্রিম্পের গ্রোথটা কেমন, এবং আমাদের এই নতুন অ্যাকোয়ামিমিক্রি পদ্ধতিতে গ্রোথটা কেমন, এটা আমরা দেখতেছি। কারণ শুধু আমাদের ডিজিজ তো আমাদের বিবেচনা, গ্রোথটাও আমাদের ইনহ্যান্স বা এটা আমাদের টার্গেট, তো গ্রোথটাও আমরা দেখছি। আবার স্যাম্পেল আমরা আমাদের ল্যাবে আনছি, সেক্ষেত্রে আমরা দেখছি কিছু প্যাথোজেনিক বা মাইক্রোবিয়াল অ্যানালাইসিস আমরা করছি, তো সেখানে যে কোনো প্যাথোজেনিক অর্গানিজম আমাদের অ্যাকোয়ামিমিক্রি পন্ডে গ্রো করছে কি না, বা কোনো বা আর কোনো আর কি কি ধরনের বেনিফিশিয়াল বা প্রোবায়োটিক টাইপের ব্যাকটেরিয়া আমাদের গ্রো করতেছে ট্রিটমেন্ট দেওয়ার ফলে, তো এই ধরনের ইয়েগুলো কিন্তু আমরা ল্যাবে বর্তমানে করছি। আপনার কাছে একটু জানি যে ম্যাডাম বললেন যে আপনারা খাদ্য ব্যাপারে কমার্শিয়াল ফিড একটা পুকুরে দিয়েছেন 90% আর একটা দিয়েছেন 70%, তো এইখান থেকে যদি গ্রোথ ভালো পান মাছের তাহলে কি এটাকে আরো কমানো যায় কিনা সেই ব্যবস্থার চিন্তাও কি করছেন আপনারা? আমরা তো এটা স্বাভাবিকভাবে বলবো যে এই কমার্শিয়াল ফিড যত কমানো যায় ততই কিন্তু আমার নিরাপদ খাদ্যের কথা বলা যায়, আবার আমরা এটাও বলতে পারবো যে আমাদের কত খরচ খরচ কস্ট ইফেক্টিভ এর কথা যেটা আপনি বলছেন, তো সেই চিন্তাও কি আপনার চিন্তা আমাদের আছে। এবং আমরা শুধুমাত্র এখন যেরকম রাইস ব্র্যান দিয়ে আমরা আমরা ব্যবহার করছি কমার্শিয়াল ফিডের অল্টারনেটিভে, আমাদের সাথে সাথে এটাও প্ল্যানে আছে, পরিকল্পনার মধ্যে আছে যে সয়াবিন মিল। আচ্ছা, কারণ আমরা জানি যে রাইস ব্র্যানের তুলনায় সয়াবিন মিলের প্রোটিন পার্সেন্টেজটা আর একটু বেশি বেশি, কিন্তু কস্টিং এর আমরা আমরা এমনও ভাবছি যে এটার কম্বিনেশনও করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, যে রাইস ব্র্যান আমি যদি 50% যখন আমি কমার্শিয়াল ফিডটাকে রিপ্লেস করতে যাব তখন হয়তো বা প্রোটিনের একটা ঘাটতি থেকে যেতে পারে শুধু রাইস ব্র্যান ব্যবহার করলে, তখন এমন হতে পারে যে আমরা হয়তো 30% রাইস ব্র্যান 20% সয়াবিন মিল, এটা একটা কম্বিনেশন করেও আমরা চেক করে দেখতে পারি। আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি আমাদের দক্ষিণ অঞ্চলে ইদানিং সূর্যমুখী চাষ হচ্ছে এবং সেটা কিন্তু ফিড হিসেবে করা হচ্ছে, সেটা কিন্তু আনা যেতে পারে, সেটাও আনা যেতে পারে। আমি আমরা এই সম্প্রতি আরেকটি প্রকল্প আমরা প্রস্তাবনা দিচ্ছি অন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএসএআইডি এর একটি ফান্ডিং এর জন্য, সেখানে আমরা এই বিষয়টি নিয়ে আসছি যে কীভাবে প্লান্ট সোর্সের প্রোটিনটাকে আমরা ব্যবহার করতে পারি অ্যানিম্যাল সোর্সের প্রোটিনকে বাদ দিয়ে। আপনারা জানেন যে ফিশ মিল, ফিশ অয়েল বাংলাদেশে একটা ইনফিনিট ফিনিট সোর্স, মানে যেটার একটা লিমিটেশনস আছে, কিন্তু যেভাবে অ্যাকোকালচারটা এক্সপ্যানশন হচ্ছে, অ্যাকোয়া ফিড যে পরিমাণ আমাদের প্রয়োজন মনে হচ্ছে, সেই পরিমাণের সাপোর্ট কিন্তু আমাদের বর্তমানে ফিশ মিল এবং ফিশ অয়েল দিতে পারছে না, সেটা রিপ্লেসমেন্টে সারা বিশ্বব্যাপী এখন প্ল্যান্ট সোর্সের প্রোটিনটাকে ব্যবহার করার জন্য
অতি উৎসাহী হচ্ছে এবং এই অ্যাকোয়াকালচার সেক্টরটাকে সাস্টেইন করার জন্য আমাদের প্লান্ট সোর্সের প্রোটিনটাকে আমাদের এটা লাগবে এইদিকে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছেন যে প্রোবায়োটিকের কথা, এখানে কি ধরনের প্রোবায়োটিক আমরা যদি বলি যে বিগত 20 শতকের থেকে 2000 সাল থেকে মোটামুটি শুরু হয়, কিন্তু হতাশাজনক বিষয় যেটা যে বাংলাদেশে যত প্রোবায়োটিক্স আমাদের দেশে ব্যবহার হচ্ছে সমস্ত প্রোবায়োটিক্সগুলো হচ্ছে টোটালি ইম্পোর্ট বেসড। আচ্ছা, বিদেশ থেকে রপ্তানি করা হয়, আমদানি করা হয়, যেগুলির মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মাত্রার ঘনত্ব, আচ্ছা, জীবিত ভায়াবল ব্যাকটেরিয়া আমাদের এটা একটা শঙ্কা আছে। আমার আরেকটি গবেষণা ইতিমধ্যে কিছুদিন হলো শেষ হয়েছে, যেটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি ফান্ডিং ছিল, NATP ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের আর্থিক সহায়তায়। সেই প্রকল্পটি ছিল বাংলাদেশে কমার্শিয়াল প্রোবায়োটিক্সগুলোকে ক্যারেক্টারাইজেশন করা। আচ্ছা, এবং তাই সেক্ষেত্রে আমরা দেখেছি যে আদৌ প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়াটি প্রোবায়োটিক্স প্রপার্টিস আছে কিনা, এবং যে মাত্রায় থাকা উচিত তারা ল্যাবের ইনফরমেশনে বলছে সেটা আছে কিনা, যে স্পেসিস থাকা উচিত তারা বলতেছে সেগুলি আছে কিনা। আচ্ছা, এবং আপনার এই সুযোগে আমি এই কথাটি বলতে চাই, আমরা খুব হতাশাজনক রেজাল্ট কিন্তু পেয়েছি। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে এই কমার্শিয়াল প্রপার্টিসগুলোর মধ্যে প্রচুর ভেজাল রয়েছে। আচ্ছা, এবং আরেকটি খুবই আমাদের সংকটের বিষয় যে এর মধ্যেও আমরা অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়াও পাচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে আমি 108টা ব্যাকটেরিয়ার পিওর আইসোলেট আমার ল্যাবে এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার মধ্যে ইম্পোর্টেড প্রোবায়োটিক্স, এবং সেগুলি আমি মলিকুলার অ্যানালাইসিস একদম সিকোয়েন্সিং সহ 70টি ব্যাকটেরিয়ার মলিকুলার সিকোয়েন্সিং করে আমি আইডেন্টিফাই করেছি, যেখানে অনেকাংশেই ভেজাল রয়েছে এবং প্যাথোজেনিক ব্যাকটেরিয়াও এর মধ্যে কন্টামিনেটেড হয়ে গেছে। তো এটা তো একটা সংকটজনক, এটা খুবই সংকটজনক ব্যাপার। এই বিষয়ে আপনাকে এটাও আমি বলতে চাই, মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে একটি ইম্পোর্ট পলিসি নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি করেছে। আমি সেই কমিটির ন্যাশনাল একটি কমিটির আমি মেম্বার, এবং আমরা এখন চেষ্টা করছি যে প্রোবায়োটিক্স ইম্পোর্ট করার ক্ষেত্রে একটি রেফারেন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা দরকার আমাদের এই দেশে। প্রত্যেকটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যদি কেউ আনতে চায়, রেফারেন্স ল্যাবরেটরির মাধ্যমে নিশ্চিত হয়ে তারপরে তাকে আনার অনুমোদনটা দেওয়া যেতে পারে। পাশাপাশি পিরিয়ডিক্যালি মার্কেট থেকে স্যাম্পলিং করে আমাদের প্রতিনিয়ত এটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখতে হবে, কারণ এটি এমনও হতে পারে বিদেশ থেকে আসার পরেও বাংলাদেশে আসার পরেও কন্টামিনেশন হতে পারে, সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তবে আপনি যেটা প্রশ্নটি যেটি করেছিলেন যে আমাদের এই প্রকল্পে আমরা যে প্রোবায়োটিক্সগুলো ব্যবহার করে থাকি, সেই প্রোবায়োটিক্সগুলোর ধরন মূলত 3 ধরনের। আচ্ছা, 3 ধরনের ফাংশনকে আমরা মাথায় রেখে আমরা প্রোবায়োটিক্সটাকে সিলেক্ট করে থাকি। একটি হচ্ছে পানির যে মাস থাকার কারণে, ডিকম্পোজ ম্যাটেরিয়াল থাকার কারণে সেখানে যে গ্যাস উৎপাদন হয়, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস যেটি মাছের জন্য, চিংড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর, আমরা চেষ্টা করতেছি এমন ব্যাকটেরিয়া ওখানে অ্যাপ্লাই করা যে ব্যাকটেরিয়াটা অ্যামোনিয়াটাকে নাইট্রাইট এবং নাইট্রেটে কনভার্ট করে তার যে ক্ষতিকর দিকটা সেই ক্ষতিকর থেকে মাছটা মুক্তি পেতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলি পার্টিকুলারলি প্যাথোজেনিক মাইক্রোবসের লোডটাকে কমাতে পারে, আমরা সে ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করছি। এবং আরেকটি ব্যাকটেরিয়া হচ্ছে চিংড়ির গাট হেলথটাকে ইম্প্রুভ করতে পারে। গাট হেলথ হচ্ছে এখনকার সায়েন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাট, গাট থেকে সমস্ত ডিজিজের উদ্ভব হয়। তো আমরা যদি গাটের পরিবেশটাকে ভালো রাখতে পারি, গাটটাকে যদি আমাকে মানে স্বাস্থ্যসম্মত রাখতে পারি, গাট হচ্ছে যে আমাদের হিম গাট, মিড গাট, যেটা ইন্টেস্টাইন বলে যে আমাদের যে খাবারটা, যে হজমের যে জায়গাটা যেখান থেকে আত্মীকরণ হয় আমাদের নিউট্রিশন, এবং যেখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ারও বসবাসের জায়গা, সেই জায়গায় যদি আমরা উপকারী ব্যাকটেরিয়ার, ভায়াবল উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়াতে পারি রেগুলার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে, তাহলে সেখানে অপকারী ব্যাকটেরিয়া ফিডের মাধ্যমে হতে পারে। ওয়াটার তো সে কন্টিনিউয়াস নিচ্ছে, ওয়াটারে আমার ওই ব্যাকটেরিয়াটা থাকলে সেটার মাধ্যমে সে পেটের ভিতরের মাধ্যমে যে আমরা ইন্টেস্টাইনে যাবে, এবং ওই পরিবেশটা আমরা যত ভালো রাখতে পারব আমরা আমাদের মাছটাকে তত ভালো রাখার সম্ভাবনা। আচ্ছা, আরেকটা কথা জানি শেষ করবো আমরা,
যে এই কার্যক্রম যখন আপনারা মাঠ পর্যায়ে করছেন, ডেমনস্ট্রেশন ফিল করেছেন আপনারা, তো সেখানে আমাদের সাধারণ কৃষক এটা তো দেখছেন, কৃষকরা মাঠেই করছেন, অন্য কৃষকরা দেখছে, তাদের প্রতিক্রিয়া আর কি, তাদের কি বলছে এ ব্যাপারে? যেরকম আমি যদি গত প্রথমবারের ট্রায়ালে আমাদের কিছু ঘাটতি ছিল, কিছু সমস্যা ছিল, তারপরেও আশেপাশে যখন কোনো ফার্ম হারভেস্টিং পর্যায় পর্যন্ত যেতে পারে নাই, আমরা যখন মাছগুলো হারভেস্টিং করতেছি, তখন কিন্তু আশেপাশের চাষিদের ভিতরে একটা খুবই ভালো প্রতিক্রিয়া দেখা গেছে, এবং অনেকেই ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়েছে যে এই প্রযুক্তিটাকে কিভাবে আমরা ব্যাপকভাবে কাজে লাগাতে পারি। তোলার আগে আর একটা ছোট্ট প্রশ্ন মাথায় এসে গেল, ওটা না করলে নয়, এই যে আপনারা বেস্ট প্র্যাকটিস করাচ্ছেন, এই প্র্যাকটিসের মাধ্যমে এবং আপনারা ফিড যেটা ফর্মুলেশন করছেন, সবগুলি দিয়ে আপনারা কাজ করছেন। এখন এই পিএলটা তো আমাকে আনতে হয় হ্যাচারি থেকে, হ্যাচারিতে যে পিএলটা আমি আনি সেটা যদি মানসম্পন্ন না হয়, তাহলে পরে এই প্র্যাকটিসগুলি করেও কি কোনো লাভ পাবে কৃষক? এটি সত্যি আপনি একটি যুগ উপযোগী এবং সময় উপযোগী প্রশ্নের অবতারণা করেছেন, কারণ আমরা যখন প্রথমবার আমরা এই চাষ প্রযুক্তিটি হাতে নিই, আমার প্রথম সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, দ্যাট ইজ কল্ড এসপিএফ, পিএল প্রাপ্তিটাই আমার জন্য সব থেকে বড় বেশি সমস্যা ছিল। এবং বাংলাদেশে তখন পর্যন্ত একটি মাত্র হ্যাচারি এসপিএফ পিএল প্রডিউস করত, এবং আমরা রিকোয়ারমেন্ট দেওয়ার 2 মাস বা 3 মাস পরে আমার যতটুকু মনে পড়ে পেয়েছি, তারপরেও ওই সময়ে যারা ওই পোনাগুলো নিয়েছে তাদের ম্যাক্সিমাম ফার্মিং ক্র্যাশ করে ফেলছে। এই এই লক্ষ্যে সরকারের এই জায়গায় খুবই গুরুত্ব মানে পূর্ণ ভূমিকা রাখার দরকার বলে আমি মনে করি, কারণ এটি একটি ব্যাপক বিনিয়োগের ব্যাপার। ইতিমধ্যে আমাদের দেশে নতুন আরেকটি হ্যাচারি দেশ বাংলা নামে আরেকটি হ্যাচারি তারা এসপিএফ পিএল প্রোডাকশন করছে, এবং আমরা এবছর এসপিএফ দেশ বাংলা থেকে এসপিএফ পোনাটা নিয়েছি, এবং নিয়ে আমরা নিজেরাও ল্যাবরেটরিতে গবেষণা করেছি যে এখানে প্যাথোজেন ফ্রি কিনা, এবং আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটও একটি স্যাম্পল বাগেরহাট শ্রিম সেন্টারে আমরা এই স্যাম্পলটি পাঠাই, এবং তারাও আমাদেরকে কনফার্ম করেছে যে না, এখানে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার লোড নাই। শুধু এটিকে উন্নয়ন করেই আমরা যদি আমাদের জাতটাই ঠিক না থাকে, তাহলে আমাদের এই চাষটাকে টিকিয়ে রাখা মুশকিল। আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে।